নমস্কার, নিউজ ভ্যানগার্ডের সরাসরি খবর সম্প্রচারে স্বাগত। সঙ্গে আমি সুস্মিতা। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরটিতে চোখ রাখব সেই খবরটি হলো ধর্মনগর জেলা হাসপাতালে সদ্যজাত শিশু বিক্রির ঘটনায় তোলপাড় অবস্থা এবং এক মহিলার বিরুদ্ধে উঠে এই অভিযোগ। বৃহস্পতিবার সকালে ধর্মনগর জেলা হাসপাতালে এই শিশু বিক্রির ঘটনায় তোলপাড় এবং ধুন্ধুমার কাণ্ড। যে সন্তান বিক্রি করছিলেন মহিলা, সেই মহিলার তিন সন্তান রয়েছে আগে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তোলপাড় অবস্থা। এবং সে খবর পৌঁছে চাইল্ড লাইন কর্তৃপক্ষের কাছে এবং ছুটে আসে চাইল্ড লাইন কর্তৃপক্ষ এবং পুলিশকেও খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ এবং মহিলার আগে তিন সন্তান রয়েছে, মহিলার স্বামী সঙ্গে যোগাযোগ নেই বিগত ছ বছর ধরে, এমনটাই কিন্তু জানিয়েছেন সে মহিলা। এবং এই সন্তানকে বিক্রির পেছনে যে অবস্থা সেই কথা কিন্তু তিনি বারবার বলছেন যে আর্থিক অনটনের জেরেই এই সন্তানকে বিক্রির চেষ্টা করছিলেন মহিলা, এবং সে দায়ভার কিন্তু স্বীকার করেছেন। মহিলার আগেও তিন সন্তান রয়েছে এবং ধর্মনগর জেলা হাসপাতালে যে এই ধুন্ধুমার কাণ্ড, এই কাণ্ডকে ঘিরে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা শুনব এই ঘটনার বিস্তারিত। নাম কি? আপনার নাম কি? দয়া দাস। কি হয়েছে ঘটনা আজকে? আবুটা তাইলে দিতে আসলেন আপনি, তাইলে আপনি কি কইছে? টাকা কষে ছিলেন আপনি? আমার আপনি কি নিজের থেকে দিতে চাইছেন? কেন দিতে চাইছেন? কবে থেকে তাহলে যোগাযোগ করে আপনার সাথে যোগাযোগ করছে? কার মাধ্যমে যোগাযোগ চাইছে? কার মাধ্যমে ট্রেনের লোক আপনার যোগাযোগ চাইছে? আপনার কাছে ট্রেনের নাম কি? আপনার স্বামী কি করে? আপনার স্বামী কি করে? এখন কই আপনার স্বামী? তার পাঁচ মাস আপনার সাথে নাই। আপনার আর ছেলে মেয়ে আছে? কয় ছেলে মেয়ে? তিন ছেলে। আচ্ছা শুনেন তো, আপনার বাসা কোন জায়গায়? বাসাটা কোন জায়গাতে? কুমার ঘাট। নাম কি আপনার? মানে আপনি যে এখানে বাচ্চাটা নিয়ে এসেছেন, আপনার কি কোনো আত্মীয় স্বজন হয়? না, তাই নাকি? তাই নাকি? আপনি কিভাবে শুনছেন খবরটা যদি বাচ্চা দেবেন? আমার বোনের শুনছে, তাই নাকি? আমার এই জিনিসটা তো করতে হলেন, আমি আপনার বাচ্চাটা দিন আপনার বোনের জয়েন নাই, তাই আমি শুনি আমি একটা বাচ্চা নাই, আমার সন্তান নাই, শুনে বাচ্চাটা কি টাকা চাইছে? বাচ্চাটা জন্ম কোন দিন গ্রহণ করলো? মানে যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন, স্লোগান দিচ্ছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও, সেই স্লোগানের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে কন্যা সন্তান বিক্রির ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এবং বিশেষ করে কন্যা সন্তানদেরকে যাতে অবহেলা বা ফেল না ভাবা হয় সেই কারণেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2015 সালে যে বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিয়েছেন, সেই স্লোগানের বাস্তবায়িত করতে কিন্তু বিভিন্ন কর্মসূচি জারি রয়েছে এবং চলছে প্রতিনিয়ত। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ধর্মনগর জেলা হাসপাতালে যে কাণ্ড ঘটল, এই ঘটনায় কিন্তু বলা যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্লোগান, সে স্লোগান আক্ষরিক অর্থে এখনো পর্যন্ত একাংশ মহলের মধ্যে বাস্তবায়িত হয়নি। বিশেষ করে ধর্মনগরে আবারও কিন্তু সে সদ্যজাত শিশুকন্যা বিক্রির ঘটনায় সেই দৃশ্য কিন্তু আমরা চোখ এড়াতে পারিনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে
সেখানেও মহিলা আর্থিক অনটনের অভাবে আবারও কন্যা সন্তান বিক্রির চেষ্টা করছিলেন। নিকট আত্মীয়ের কাছে সে কন্যা সন্তান বিক্রির চেষ্টা করেছেন এবং তিনি আজকে এই ঘটনা জেলা হাসপাতালে নজরে আসে চাইল্ডলাইন কর্তৃপক্ষের এবং চাইল্ডলাইন কর্তৃপক্ষ সেই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে ছুটে যায় এবং সেই ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং তদন্ত শুরু হয়। তবে যে এই যে মহিলা শিশু সদ্যজাত শিশুটিকে বিক্রির চেষ্টা করেছিলেন এর পেছনে কিন্তু রয়েছে আর্থিক অনটন এবং বিগত দিন ধরে কিন্তু স্বামীর সঙ্গে যোগাযোগ নেই। সেই পরিপ্রেক্ষিতে মহিলার আগেও তিন সন্তান রয়েছে এবং এই মুহূর্তে কন্যা সন্তান হওয়ার পরে কিন্তু মহিলা সেই সন্তানটিকে বিক্রির চেষ্টা করছেন, এই নিয়ে আমরা আবারও শুনব। নাম কি ঘটনা আজকে আবুটা টাইনি দিতে আসলেন আপনি টাইনি আপনি কি কইছে আমার যখন এইরকম টাকা পয়সা ছিল আপনি কবে থেকে তাহলে সে যোগাযোগ করে আপনার সাথে যোগাযোগ করছে তার মাধ্যমে যোগাযোগ করেছে তার মাধ্যমে প্রেমের লোক আপনার যোগাযোগ করেছে আপনার কাছে প্রেমের নাম কি আপনার স্বামী কি করে এখন কই আপনার স্বামী তারপর সঙ্গে আপনার সাথে নাই আপনার আর ছেলে মেয়ে আছে কয় ছেলে মেয়ে তিন ছেলে আপনার বাসা কোন জায়গা বাসাটা কোন জায়গাতে নাম কি আপনার মানে আপনি যেখানে বাচ্চাটা নিয়ে এসেছেন আপনি কি কোনো আত্মীয় স্বজন হয়নি না তাই নাকি তাই নাকি আপনি কিভাবে শুনছেন খবরটা যিনি বাচ্চা দেবেন আমার বোনের শুনছে তাই নাকি কইছে যে আমার এই জিনিসটা তো করতে হলেন আমি আপনার বাচ্চাটা যেন আপনার বোনে যাবেন না আমি শুনি আমি একটা বাচ্চা নাই আমার সন্তান নাই শুনে বাচ্চাটা বিনিময়ে কি টাকা চাইছে বাচ্চাটা জন্ম কোন দিন গ্রহণ করবে মানে কন্যা সন্তান বিক্রির পেছনে যে ঘটনা সেখানে কিন্তু জেলা হাসপাতাল থেকে যে একটা চক্র সক্রিয় রয়েছে সে অভিযোগ কিন্তু উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং এই চক্রটায় কিন্তু এই যে শিশু বিক্রির সদ্যজাত শিশু বিক্রির ঘটনার পেছনে যুক্ত আছে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই যে মহিলা সদ্যজাত শিশুটি বিক্রির চেষ্টা করছেন সে মহিলার স্বামীর সঙ্গে বিগত ছ মাস ধরে যোগাযোগ নেই এবং সে কারণে এই মহিলা শিশুটিকে বিক্রির চেষ্টা করেছিলেন এবং নিকট আত্মীয়র কাছে সে শিশুটি বিক্রির চেষ্টা করেছিলেন। আক্ষরিক অর্থে বলা যায় যে এখনো পর্যন্ত কন্যা সন্তানরা অবহেলিত এবং ফেলনা সেই চোখেই কিন্তু দেখা যাচ্ছে। কন্যা সন্তান হওয়ার সুবাদেই কিন্তু এই শিশুটির এই যে পরিণতি এবং ভূমিষ্ঠ হওয়ার পরেই কিন্তু শিশুটিকে বিক্রি করার জন্য জন্মদাত্রী মা চেষ্টা করছেন এবং সেই যে ধরা পড়েছে এবং এই ঘটনা পরিপ্রেক্ষিতে ধর্মনগর জেলা হাসপাতালে কিন্তু ধুন্ধুমার কাণ্ড ঘটেছে। আমরা আবারও শুনবো কি বলছেন তারা।
নাম কি? আপনার নাম কি? দয়া দাস। কি হয়েছে ঘটনা আজকে? আবুটা টাইনে দিতে আসলেন আপনি, তাই আপনি কি কইছে? টাকা কষে শুনি আপনি? আমার চিকিৎসা আপনারা কবে থেকে তাহলে সব যোগাযোগ করে আপনার সাথে যোগাযোগ করছে? তার মাধ্যমে যোগাযোগ হয়েছে? তার মাধ্যমে ট্রেনের লোক আপনার যোগাযোগ হয়েছে? আপনার কাছে ট্রেনের নাম কি? আপনার স্বামী কি করে? আপনার স্বামী কি করে? এখন কি আপনার স্বামী? ধর্মনগর জেলা হাসপাতালে অবৈধভাবে যে শিশু বিক্রির চেষ্টা চলছিল এবং সে পাচার চক্র একটা জড়িত আছে এবং সে অভিযোগ কিন্তু উঠছে ধর্মনগর হাসপাতালে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় ধর্মনগর হাসপাতালে এবং সেখানে এই সদ্যজাত শিশুটি বিক্রির পেছনে যে একটা চক্র সক্রিয় সে কথাও বলছেন এবং এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে চাইল্ড লাইন কর্তৃপক্ষ এবং চাইল্ড লাইন কর্তৃপক্ষ ছুটে এসে এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশও তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে এবং চাইল্ড লাইন কর্তৃপক্ষ পরে শিশুটিকে হোমে নিয়ে যায় বলে খবর রয়েছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।